নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টেস্টি বাইটস টেস্টি বাইটসে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সামনে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি আজ আমি মালাই এগ বানিয়ে দেখাবো বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায় দেখা যাক আমি কিভাবে বানাই মালাই এগ বানাতে লাগবে ডিম সেদ্ধ করে হাফ করে কাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দুধ রিফাইন তেল ধনে পাতা কুচি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ গরম মশলার গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রিফাইন তেল দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হলে তাতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালোভাবে কষে নিতে হবে পেঁয়াজটা কষা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ও আদা বাটা এবার সবগুলি মশলাকে ভালোভাবে কষে নিতে হবে মশলাগুলি ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব সামান্য ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও সামান্য গরম মশলার গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ সবগুলিকে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ কষে যেতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে পরিমাণ মতো এবার দুধ দিয়ে দেব দুধটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তারপর সেদ্ধ করে হাফ করে কাটা ডিমগুলি উল্টো করে এক এক করে আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব এরপর আবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব এই সময় গ্যাসের জোরটা কম করা থাকবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ডিমগুলিকে একটা একটা করে আস্তে আস্তে উল্টিয়ে দেব একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমাদের মালাই এগ তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব এবার একটা সার্ভিং ডিশ নিয়ে পরিবেশন করব গরম গরম মালাই এগ এটা নান পরোটা পোলাও সবার সাথেই খেতে ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্টস করুন আজ তাহলে এখানেই শেষ আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন